রানাঘাটে বিজেপি সাংসদের নামে কুরুচিকর পোস্টার। বিজেপির দাবি পৌর ভোটের আগে শাসক দলের চক্রান্ত, নিজেদের গোষ্ঠী কন্দলের ফল দাবি শাসকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাটে। কুরুচিকর মন্তব্য করে সাংসদের নামে পোস্টার, পোস্টার ঘিরে চাঞ্চল্য রানাঘাট মহকুমা এলাকায়। পোস্টার পড়েছে বিজেপির নদিয়া সাংগঠনিক জেলার পার্টি অফিসের সামনেও। পোস্টারে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের ডাকনাম ধরে লেখা হয়েছে দুর্নীতিবাজ এবং ষড়যন্ত্রকারী। শুধু তাই নয়, তার চরিত্র সম্বন্ধেও কটূক্তি করা হয়েছে পোস্টারে। এ বিষয়ে বিজেপির রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, পৌর নির্বাচনকে সামনে রেখে শাসক দল এটা করছে, এটা শাসক দলের চক্রান্ত। পাশাপাশি তিনি জানান, দলের পদ বদলকে কেন্দ্র করে একটু মান অভিমান তৈরি হয়েছে, সেগুলি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে, সেসব দ্রুত মিটে যাবে। না না, এগুলো তো নোংরামি এবং এটা আমাদের দলের কোনো কাজ নয়। এটা পুরোপুরি শাসক দল তৃণমূল কংগ্রেস এটা করছে। সামনে পুরসভা নির্বাচনগুলো আছে, তো সেগুলোকে সামনে রেখেই আমাদের দলের বিভাজনটাকে ফুটিয়ে তোলবার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, যেটা বাস্তব, সেটা নতুন কমিটি গঠন হয়েছে, তাতে হয়তো কারো কারো একটু মান অভিমান এটা থাকতেই পারে, এটা হতেই পারে। এটা তো এমন কিছু ব্যাপার না, কেউ কেউ অনেকদিন ধরে ছিল, তারা হয়তো স্থান পায়নি, কিন্তু তাদের কথাও ভাবা হচ্ছে এবং এটা নিয়ে রাজ্য পর্যায়েও আলোচনা হয়েছে। এবং অবশ্যই সবাইকে নিয়েই কাজ করতে হবে এবং সবাইকে একসঙ্গে আমরা সাংসদ দলের বিরুদ্ধে লড়াই করব। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির নদিয়া সাংগঠনিক জেলার কমিটি গঠন হওয়ার পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্বের আভাস মিলছিল, এবার সেই আগুনে ঘি পড়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক তথা তৃণমূল নেতা কোশলদেব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পৌর পরিষেবা নিয়ে তৃণমূল কর্মীরা ব্যস্ত, আমাদের কাজ আছে, অকাজ করে লাভ নেই। বিজেপির নিজেদের অন্তর্দ্বন্দ্বের বিষয়ে প্রতিদিনই কাগজে দেখছি, তারা নিজেদের বিষয় নিয়ে ভাবুক। তৃণমূলের ছেলেদের অনেক কাজ আছে, সকাল থেকে তারা এই পৌর পরিষেবা নিয়ে বিভিন্নভাবে ব্যস্ত, আমরা তো ব্যস্তই, এইমাত্র আগুন লেগেছে এখানে আমরা রয়েছি, আমাদের অনেক কাজ আছে, এই অকাজ করে কোনো লাভ নেই। ওরা নিজেদের অন্তর্কলহ অন্তর্দ্বন্দ্ব কাগজে তো দেখছি, বিজেপির সভাপতির পদত্যাগ দাবি করছে ওদের দলের কর্মীরা, আজকের কাগজেও আছে। সুতরাং ওরাকে নিজেদের দল সামলাক, তারপরে তৃণমূল নিয়ে ভাববে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।